দর্শক, আজকে আমি যে পেশেন্টকে নিয়ে বসে আছি, আজকে ওনার প্রথম দিন। উনি আজকে এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন আমাদের একটি কেবিনে। ওনার মূলত ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেটা ধরা পড়েছে, ওনার সার্ভাইকাল স্পন্ডলাইসিস ছিল এবং লাম্বারেও ডিস্ক প্রোলাপস ছিল। পাশাপাশি ওনার দুই হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছে, ক্ষয়জনিত কারণে প্রায় স্পাইকের মতো হয়ে গিয়েছে এবং স্বাভাবিক জীবন ধারণ করা একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। ব্যক্তিগত কিছু কারণে আসলে আমরা ওনার পরিচয়টা একটু আপনাদের সামনে আনছি না, বাট ওনার যে আজকের যে অবস্থান, যে অবস্থায় উনি আজকে আমাদের কাছে এখানে এসে ভর্তি হয়েছেন, সেই সমস্যাটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো এবং ওনার ট্রিটমেন্ট আজকে থেকে শুরু হয়ে গেছে। সো আশা করব শেষ দিন পর্যন্ত ডে বাই ডে ওনার কতটুকু ইম্প্রুভ করে, কিভাবে ইম্প্রুভ করে, সেই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আসুন দর্শক, একটু ওনার কি সমস্যাটা নিয়ে আসলে মূলত আমাদের এখানে ভর্তি হয়েছেন সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। শরীফ কবির আহমেদ। শরীফ কবির আহমেদ। আচ্ছা, আপনি আমাদের ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন, মূলত কি সমস্যাটা নিয়ে এসেছিলেন যদি একটু বলতেন? আমার ঘাড়ে ব্যথা, কোমরে এবং হাঁটুতে ব্যথা। আচ্ছা, ঘাড়, কোমর এবং হাঁটু। কতদিন থেকে এই সমস্যাটা আপনার? তিন চার বছর আগের থেকে। গত তিন চার বছর আগে থেকে। আমরা জানি আপনি পেশাগতভাবে খুব পরিশ্রমী একজন মানুষ এবং আপনি মোটামুটি ভালো পরিশ্রম করতে পারেন, আপনার পেশার কারণে আপনি সেটা করতে পারেন এটা আমরা জানি। সো যেহেতু আপনি খুব পরিশ্রমী মানুষ, গত তিন চার বছর আগে আপনি মোটামুটি স্বাভাবিকভাবে সব কাজকর্ম সবকিছুই করতে পারতেন, ব্যথা শুরুটা কবে থেকে, এই যে তিন চার বছর আগে প্রথম যেদিন ব্যথাটা শুরু হলো কোথা থেকে শুরু হয়েছিল? ব্যথাটা মাজার থেকে শুরু হয়েছে। প্রথম কোমর থেকে শুরু হয়, কোমরে অল্প একটু ব্যথা দিয়ে প্রথমে শুরু হয়, যত দিন যেতে থাকে দেখছেন ব্যথাটা বাড়তে থাকে। ঘাড়ের ব্যথা আর হাঁটুর ব্যথাটা পাঁচ ছয় মাস আগে হঠাৎ করে বিছনা শুয়ে আছি, বিছনা থেকে নামতে পারি না। আচ্ছা, পরে আমাদের ডাক্তার দেখাইছিলাম, ওষুধ খাইয়ে ব্যথাটা কমছিল, আবার গত 15 দিন আগে এরকম হঠাৎ করে এরকম শুয়ে আছি, সকালে বিছনা থেকে নামতে পারি না। আচ্ছা, তখন থেকে মানে মূলত আপনার এই সমস্যা এবং চিকিৎসা শুরু হয়ে গেল। যখন প্রথম আপনি দেখলেন যে কোমর ব্যথা, কি ধরনের চিকিৎসা করেছিলেন এটার জন্য? আমি কোমর ব্যথার জন্য অর্থোপেডিক্স ডাক্তার দেখাইছি। কি বলেছিলেন উনি তখন? ওরা বলছিল যে হাড় ক্ষয় হয়েছে, ডিস্ক ব্লক। আচ্ছা, তো সেটার জন্য যে ট্রিটমেন্ট দিয়েছিলেন সেটাতে কি কোনো উপকার বা কোনো কিছু হয়েছে? হ্যাঁ, ওষুধ খাওয়ার পরে কিছুদিন ভালো ছিলাম, ব্যথাটা কিছুটা কমে গিয়েছিল, স্বাভাবিক কাজকর্ম আবার করতে পারছিলাম, বা যত দিন গিয়েছে আবারও দেখছিলাম একই ধরনের প্রবলেম এবং সেটা একটা সময় ঘাড়েও পৌঁছে গিয়েছিল, যে ঘাড়েও প্রচন্ড ব্যথা। আপনি কিছুদিন আগে যেটা বলছিলেন যে মানে আপনি এক দুই মিনিট দাঁড়িয়ে থাকতে পারেন না, সেটা কি ছিল? এটা আমি এর থেকে যখন বেদনাটা শুরু হলো তার কিছুদিন পর, প্রায় 6 মাস 1 বছর পর থেকে আমি ওই যে আমাদের বিভিন্ন কাজে দাঁড়িয়ে থাকতে হয় বুঝিল, কিন্তু আমি দেখে যাচ্ছি যে ওখানে দাঁড়িয়ে থাকতে পারি না। প্রথম আমি দাঁড়াই থাকলে পরা ওই পাত থেকে মাজা পর্যন্ত আস্তে 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 পুরো শরীরে বেদনা হয়ে যায় এবং পরে শরীর কাঁপতে থাকে। আচ্ছা, একটা সময় আপনাকে বসে পড়তে বলতে হবে, হাঁটলে আবার ঠিক হয়ে যায়, কিছু না হাঁটাহাঁটি করলে আবার দেখছেন ঠিক হয়ে যায়, এক জায়গায় আপনি আর দাঁড়িয়ে থাকতে পারি না, থাকতে পারেন না, মানে প্রচন্ড কষ্ট হওয়া শুরু করে আপনার। এরকম কি কখনো হয়েছে ব্যথার জন্য আপনি আপনার কাজে যেতে পারেননি বা প্রচন্ড ব্যথায় অস্থির হয়ে শুয়ে যেতে হয়েছে, বা সারা রাত ব্যথার জন্য আপনি ঘুমাতে পর্যন্ত পারছেন না? এরকম তীব্র ব্যথা কখনো আমার হয় নাই, তীব্র ব্যথা হয় নাই, কিন্তু এই যে দম ধরা ব্যথা, মানে সব সময় যেন একটা খিস মেরে শরীরটা রয়েছে, প্রচন্ড কোন জ্বালা যন্ত্রণার ব্যথা। কিন্তু আপনার কাজের জন্য আপনাকে দাঁড়িয়ে থাকতে হয় বা যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আর আপনি করতে পারছেন না, এবং একটা সময় আপনি বাধ্য হয়ে বিভিন্ন চিকিৎসা শুরু করেন। কি কি ধরনের চিকিৎসা করেছেন এই গত তিন বছরে এটার জন্য? এই তো অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এদেরকেই দর্শন ডাক্তার দেখেছি আমি পর্যন্ত। আচ্ছা, কিন্তু প্রকৃত যে চিকিৎসা বা যে ফলাফল সেই রকম আশানুরূপ কোনো কিছু আপনি পাননি না? আচ্ছা, তো এই ডিপিআরসি হসপিটাল জানতে পারলেন কিভাবে স্যারের কথা? এটা আমি এখানে র‍্যাবে চাকরি করছি, সেইভাবেও জানতে পারছি, তারপরে ইউটিউবে এবং টিভিতে ওনার ইয়া শুনছি, ইউটিউবে বিশেষ করে ইউটিউবেই আমি
ক্রিয়াগুলো শুনে আমার মনে হয়েছে যে এখানে একবার আসি আসি। আচ্ছা, সেই হিসাবে আপনি আজকে এসে ডক্টর মোহাম্মদ শফিকুল করিম স্যার আন্ডারে ভর্তি হয়েছে। আপনি কি আশা করছেন, আপনার এই ব্যথার নিয়ে আপনি আসলে আশাটা কি, আশাটা নিয়ে মূলত ভর্তি হয়েছেন ডিপিআরসি তে? উনি যেভাবে ওনার সাথে কথা বললে যেটা পর্যন্ত ভাব মনে করতে পারছি তাতে আমার মনে হয় ভালো হয়ে যাবো। দর্শক, আমার এই ভাইটি আজকে ভর্তি হয়েছে। আমরা আশা করবো পর্যায়ক্রমে আমরা ওনার স্টেপ বাই স্টেপ ওনার যে ডেভেলপমেন্ট গুলো সেই ডেভেলপমেন্ট গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করবো এই ভাইটি অচিরেই সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে। দোয়া করবেন আমার এই ভাইটির জন্য। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।